ড্রাগসের বিরুদ্ধে রীতিমতো জিহাদ ঘোষণা করেছে আসাম পুলিশ। এ নিয়ে অভিনব সব কৌশল অবলম্বন করছে পুলিশ। শুক্রবার খরিদ্দার সেজে অভিযানে নেমে বিশাল সাফল্য পেল নীলামবাজার পুলিশ। লক্ষাধিক টাকা ড্রাগস উদ্ধারের পাশাপাশি এক ড্রাগস ব্যবসায়ীকে আটক করতেও সক্ষম হয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে নীলামবাজার থানার ওসি সুরজ দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোপন খবরের ভিত্তিতে নীলামবাজার থানা এলাকার নগরিয়া অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বর জাতীয় সড়কে এক অভিযানে নামে। নীলামবাজারের ওসি সুরজ দত্তের নেতৃত্বে একদল পুলিশ বাহিনী সেখানে ওত পেতে বসে থাকে। পরে এক পুলিশকর্মী সাদা পোশাকে খদ্দের সেজে ড্রাগস কিনতে যায়। ড্রাগস ব্যবসায়ীদের কাছে ড্রাগস দরদার আরম্ভ করলে জমির উদ্দিন নামে 27 বছরের এক ড্রাগস ব্যবসায়ীকে ড্রাগস সমেত হাতে নাতে ধরতে সক্ষম হয় পুলিশ। আটক জমির উদ্দিনের ঘর পাতারকান্দি থানা এলাকার নগরিয়া এলাকায়। সুবর্ণ বস্ত্র পুনরায় 500 টাকা দিয়ে দেবো।